15 লাখ টাকা খরচ করে ছেলের জন্মদিন পালন করলেন আলোচিত নায়িকা পরিমণি। রাজধানীর একটি 5 তারকা হোটেলে পরি উদযাপন করেছেন ছেলের বিশেষ এই দিন, যার ছোট ছোট ঝলক সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন পরি। তবে ছেলের প্রথম জন্মদিনে উপস্থিত ছিলেন না বাবা শরীফুল রাজ। পরির ভাষ্যমতে রাজ না থাকায় অনুষ্ঠানটি পূর্ণতা পেল না। বিস্তারিত জানাচ্ছেন লিয়ানা শর্মা। আর নয় 2 ডিটারজেন্ট চাকা সুপার ওয়াইটি কঠিন দাগ দূর সাদা ভরপুর। গত বৃহস্পতিবার তারকা দম্পতি শরীফুল রাজ ও পরিমণির ছেলে শাহিন মোহাম্মদ রাজের ছিল প্রথম জন্মদিন। বেশ জমকালো আয়োজনে রাজধানীর একটি 5 তারকা হোটেলে পরি উদযাপন করেছেন ছেলের এই বিশেষ দিন। রাত 9:30 দিকে ছেলেকে কোলে নিয়ে পদ্মবে এসে গাউন পরে অনুষ্ঠানে হাজির হয়েছেন পরিমণি। এ সময় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিমণির আত্মীয় স্বজন সহ শোবিজের অনেক তারকা। পরিমণি প্রতি বছরই নিজের জন্মদিনের অনুষ্ঠানে একটা থিম রাখতেন, ছেলের জন্মদিনও হয়নি এর ব্যতিক্রম। রাজ্যর প্রথম জন্মদিনে থিম ছিল পদ্মফুল। অনুষ্ঠানে মায়ের কিনা দেওয়া পদ্মফুল রঙের স্যুট আর বাবার কিনা দেওয়া সাদা রঙের জুতা পরে সবার সামনে হাজির হয়েছিল রাজ্য। এ সময় পরিমণি বলেন, রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি, সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করেছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকেও রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সাথে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো, সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম, কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না। এই আয়োজনে কত খরচ করেছেন পরিমণি, এমন প্রশ্নের জবাবে পরিমণি জানান, এই অনুষ্ঠানে 14,80,000 টাকা খরচ করেছেন তিনি। তার ভাষ্যে, আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি, এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে। শোনা যাচ্ছিল রাজ্যের নাম বদল করে পদ্ম রেখেছেন তার মা। পরে অবশ্য জানা যায় ঘটনা সেরকম কিছু নয়, রাজ্য, পদ্ম, পুণ্য এই 3 নামেই ছেলেকে ডাকা হয়। এদিকে ছেলের প্রথম জন্মদিনে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। পরিমণি বলেন, আজ আমি একা। রাজ্যের প্রথম জন্মদিনে বড় আয়োজনের পরিকল্পনা ছিল, যতটুকুই করেছি পুরো আয়োজনই আমার এক হাতে করতে হয়েছে, কিন্তু রাজ না থাকায় অনুষ্ঠানটি পূর্ণতা পেল না। 2021 সালে গিয়াসুদ্দিন সেলিমের গুনিন সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরিমণি ও শরীফুল রাজের। দেখা হওয়ার অল্প কদিনের মাথায় বিয়ে করেছিলেন এই তারকা জুটি। 2022 সালের জানুয়ারিতে পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর 2022 সালের 10 আগস্ট তাদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান রাজ্য। লিয়ানা শারমিন, নিউজ 24।